শুভ সকাল বন্ধুরা, আজকের দিনটা খুব চমৎকার লাগছিল। ইচ্ছে করছিল আজ ভালো মন্দ কিছু খাই, তাই চিন্তা করছিলাম কি খাব। তো হঠাৎ চিন্তা করলাম যে কই মাছ এর ভাজি খাব। পেঁয়াজ রসুন আদা সব ব্লেন্ড করা হলো। মাছগুলো কেটে ধুয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা সব দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। শুধু এক আইটেমে আমার তো আর পেট ভরে না, তাই সাথে চিন্তা করলাম মুরগির কষা হলে খুব ভালো হয়। তো সোনালী মুরগির কষা হচ্ছে, মুরগির মাংসের টুকরোগুলো ভালো করে পরিষ্কার করে পাত্রে নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, টক দই দিয়ে ভালো করে মাখানো হলো। এরপর ম্যারিনেশনের জন্য এক ঘন্টা ফ্রিজে রাখা হলো। কড়াইতে তেল দেওয়া হলো। তেল গরম হয়ে এলে এক এক করে মাখানো মাছগুলো কড়াইতে ছেড়ে দেওয়া হলো। মাছ ভাজা হচ্ছে, এদিক ওদিক নেড়ে মাছগুলো আস্তে আস্তে তেল থেকে সরিয়ে উঠে নেওয়া হবে। মাছ ভাজা হয়ে এলে এরপরে শুরু হলো মাংস রান্না। মাংস নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার পর তাতে আগে ভেজে রাখা আলু আর সামান্য গরম জল দিয়ে কষা মাংস পর্ব শেষ হবে। রান্না পর্ব শেষ হয়ে গেছে। রান্না পর্ব শেষ হওয়ার পর উপুলের মা সব তরকারি এক এক করে টেবিলে পরিবেশন করেছিল। সাথে একটা আইটেম ছিল, সেটা হচ্ছে মসুর ডাল। রান্নার প্রত্যেকটা তরকারির স্মেল পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল, স্মেলটা পাচ্ছিলাম। পুপুলের মা পরিবেশন করার সাথে সাথেই আমি আর পুপুল খেতে বসে গেলাম। প্রত্যেকটা তরকারি খুব মজা হয়েছিল। ভাত খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম শেষে ব্যালকনিতে এসে একটু দাঁড়ালাম। ব্যালকনিতে ফুটে থাকা ফুলগুলো দেখে মনে খুব শান্তি অনুভব করছিলাম। ইচ্ছে হচ্ছিল শ্রদ্ধেয় মান্নাদের পুরনো দিনের একটা গান করি। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ। আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখে পাখি, আশায় আশায় তবু এই আমি থাকি, যদি আসে কোনো দিন সেই সুখে পাখি,
হতে বলো কে না চায়, রাধা সুখী হয়ে সে যাব, হয় কিছু পাবো